নারায়ণগঞ্জের বাসিন্দা আলী হাসান পেশায় একজন হার্ডওয়্যার ব্যবসায়ী। সাম্প্রতিক ব্যবসা পরিস্থিতি নিয়ে একটি গান গেয়ে রীতিমতো ভাইরাল তিনি, রয়েছে ইউটিউব ট্রেন্ডিং এ। দেড় বছর ধরে কাজ করে তৈরি করেছেন বাপদাদার আমলে ব্যবসা ধরে রাখতে চাই, মাগার কেমনে ধর্মু ভাই, টুকুর টাকুর সদাই বেচা কয় টাকা কামাই গানটি। তবে এই গান গেয়ে তিনি এত ভাইরাল বা আলোচিত হবেন তা তিনি ভাবেননি। তো ব্যবসায়ের পরিস্থিতি খারাপ, তো তখন আর কি অনেকে দোকানে আসছে বলে গান টান মনে করেন, হালকা পাতলা যারা এলাকার ভাবে তো চিনি, হ্যাঁ করি। তো তখন থেকে চিন্তা করলাম যে আমার লাইফ স্টাইল নিয়ে একটা কাজ করবো, এই জন্য আর কি ইচ্ছিক আর কি লাইফ স্টাইল নিয়ে গানটা আর কি আসতে ধীরে লাগে। এই হিপ হপ গানটিতে তার সাথে কণ্ঠ মিলিয়ে সৌন্দর্য মনোমুগ্ধকর করেছেন আরও 11 জন। আলী হাসান এখন দেশের জন্য কিছু করতে চান। বড় ভাই আলী ভাই সে তো মানে দিন রাত অনেক খাটছে গানটা, তো ভালোভাবে যে দর্শক নিবে সেটা আমরা কখনোই কল্পনা করি। সফলতা পাইছি, ভালো লাগতেছে, অনেক খুশি। পুরো গানটা খুবই ভালো হয়েছে, আমাদের কাছেও খুব ভালো লাগছে। আশা করি ভালো কাজ করার চিন্তা ভাবনা। ভক্ত ও এলাকাবাসীরা জানায় আলী হাসানের গান শুনে ও ছবি তুলে খুবই আনন্দিত তারা। গানের মধ্যেও বাস্তবতা আছে তাই তাদের ভালো লেগেছে। আলী ভাইয়ের গানটা ভাইরাল হয়েছে এই জন্য খুব ভালো লাগছে। আলী ভাইয়ের গানটা অনেক ভালো লাগছে, আমার এলাকাবাসীও ভালো লাগছে, সবার ভালো লাগছে, গানটা চমৎকার। আমরা নেটেও দেখি বা অনেক ভালো লাগতেছে আমরা এলাকার। আলী হাসানের গান শুনে খুশি পরিবারও, সবার কাছে ছেলের জন্য দোয়াও চাইলেন বাবা খোকন মোল্লা। ব্যবসায়ী সম্পাদনে গান গেছে, মানুষের দুঃখ কষ্ট এটা ভালো হয়েছে, তো তোমরা সবাই যতটুকু পারো সহযোগিতা করবে। এরকম আলী হাসানের মতো প্রতিভাবানদের পাশে সমাজের বিত্তবানরা এবং সরকারের পৃষ্ঠপোষকতা করলে তারা দেশের জন্য আরো বেশি সাফল্য ও সুনাম বয়ে আনতে পারবে বলে মনে করছেন সচেতন মহল। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক।